পরবর্তী এই মুহূর্তের সবথেকে চাঞ্চল্যকর যে খবরের দিকে নজর রাখবো, রাজ্য জুড়ে নেশন দুর্নীতির মাঝে এবার রায়গঞ্জের রাস্তা থেকে এক গুচ্ছ ডিজিটাল রেশন কার্ড উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো। রায়গঞ্জ শহরের এক নম্বর ওয়ার্ডের পূর্ব সুদর্শনপুরের মাস্টারপাড়া এলাকার ঘটনা। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেশন কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়। এদিকে সকাল থেকে এই ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কৌতূহলবশত ভিড় জমান স্থানীয়রা এবং পথ চলতি মানুষজন। যেমনটা জানা যাচ্ছে যে রাজ্যে যখন রেশন দুর্নীতি নিয়ে তোলপাড়, ঠিক তখনই এই ঘটনায় রীতিমতো হতবাক বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে পূর্ব সুদর্শনপুর থেকে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে রায়গঞ্জের রাস্তা থেকে এক গুচ্ছ রেশন কার্ড উদ্ধার করা গিয়েছে। রাজ্য এখন রেশন দুর্নীতির অভিযোগে তোলপাড়, আর তারই মধ্যে এমন একটি চাঞ্চল্যকর ঘটনা, কি জানা যাচ্ছে? ডিজিটাল রেশন কার্ড উদ্ধার করে আজকে রায়গঞ্জ থানার পুলিশ এবং স্থানীয়রা সকালবেলা দেখতে পায় এই রেশন কার্ডগুলিকে। সেই সময় কিন্তু তারা আতঙ্কে একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায় এলাকায়, যে যখন রেশন দুর্নীতি নিয়ে এত হইচই রাজ্য জুড়ে, তখন কিন্তু কীভাবে এই রেশন কার্ডগুলি, এই ডিজিটাল রেশন কার্ডগুলি এখানে আসলো। এবং কিন্তু একটা কথা বলে রাখি, পুলিশ রেশন কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়, কিন্তু তারপরে কিন্তু ফের আমি আর একটা জায়গা দেখাতে বলবো, এই জল, যেখানে জল জমে আছে ঠিক তার পাশে, সেখান থেকেও কিন্তু আবার কার্ড উদ্ধার হয়। মানে এক কথায় বলা যেতেই পারে যে এলাকায় হয়তো পুলিশ যদি ভালো মতন আর একটু তদন্ত করে তাহলে হয়তো আরও আধার কার্ড পাওয়া যাবে। এই যে আধার কার্ড, ডিজিটাল আধার কার্ডগুলি যে পাওয়া গেছে, সেগুলো কিন্তু নয় নম্বর গৌরী এলাকার লোকের আধার কার্ড, রেশন কার্ড। সেই রেশন কার্ডগুলি কিন্তু নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু রায়গঞ্জে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রচুর এক গুচ্ছ গুচ্ছ রেশন কার্ড বারে বারে উদ্ধার হচ্ছে এবং পুলিশ এই ঘটনার তদন্ত করছে। সাধারণ মানুষ কি মনে করছেন, কাদের রেশন কার্ড, কিভাবে এই রেশন কার্ড এলো, কি জানা যাচ্ছে? দেখো, সাধারণ মানুষের বক্তব্য যে তারা বুঝতে পারছে না, হয়তো কেউ বা কাহারা রাতের অন্ধকারে কিন্তু রেশন কার্ডগুলি ফেলে রেখে যেতে পারে। ইতিমধ্যেই কিন্তু এলাকায় কিছু সিসিটিভি রয়েছে, সেই সিসিটিভি কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। পাশাপাশি তারা মনে করছে যে হয়তো বা এগুলো ভুয়ো রেশন কার্ডই হতে পারে, কারণ এখানে এইভাবে কারো রেশন কার্ড পড়ে থাকতে কিন্তু এর আগে কোনো সময় হয়নি। এই রেশন দুর্নীতির পরেই কিন্তু এই কার্ডগুলি এখানে পড়ে আছে, সেই কারণে একটা মনে করছে যে এলাকার বাসীরা যে হয়তো ভুয়ো রেশন কার্ড, সেই কারণেই তারা এখানে ভয়ে ফেলে দিয়ে চলে গেছে। বিক্রম, তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো, পুলিশের তরফে কি কোনো প্রাথমিক প্রতিক্রিয়া পাওয়া গেছে? পুলিশ ইতিমধ্যে রেশন কার্ডগুলি নিজেদের হেফাজতে নিয়েছে, নিয়ে তারা তদন্ত শুরু করবে। এখন পর্যন্ত কোনো কিছু উচ্চমহল থেকে, পুলিশের তরফ থেকে কোনো কিছু এখনো পর্যন্ত জানানো হয়নি। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি। তবে আশা করা যায় যে পুলিশ দ্রুততার সাথে এই কাণ্ডের মধ্যে কে যুক্ত আছে তাকে খুঁজে বের করবে। অনেক ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, আর এরই মধ্যে রায়গঞ্জ শহরের এক নম্বর ওয়ার্ডের পূর্ব সুদর্শনপুরের মাস্টারপাড়ার এলাকা থেকে এক গুচ্ছ রেশন কার্ড উদ্ধার করা গিয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে, পুলিশ ঘটনার তদন্তে নেমেছে, আর এই রেশন কার্ড উদ্ধারের জেরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যেমনটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে রেশন কার্ডগুলি ভুয়ো রেশন কার্ড, রেশন দুর্নীতির ঘটনা সামনে আসার পরেই কিন্তু এই রেশন কার্ডগুলি যেহেতু উদ্ধার করা গিয়েছে, সেহেতু মনে করা হচ্ছে এই রেশন কার্ডগুলিও ভুয়ো রেশন কার্ড। পুলিশ আপাতত সেই রেশন কার্ডগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জটলা দেখলাম, জটলা দেখার পরে আমি উৎসাহবশে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে দেখতে পেলাম পুলিশও এলো, সাংবাদিকরাও সব এসছে,
কিছু রেশন কার্ড পড়েছিল 17-20টা এরকম। তো আমরা দেখলাম পুলিশ উঠিয়ে নিয়ে গেল উৎসাহ বসে, আমিও দাঁড়িয়ে দেখলাম আর কি। মানে কি কি বলবেন এরকম রেশন, মানে মনে হচ্ছে যে রেশন কার্ডটা এটা ভুয়ো রেশন কার্ড বলে মনে হচ্ছে, কারো অরিজিনালও হতে পারে, কেউ যাওয়ার পথে পড়েও যেতে পারে, এটা তদন্তের বিষয়, পুলিশ নিয়ে গেছে। আর ভুয়ো রেশন দুর্নীতি সমস্ত এখন রাজ্যে যা অবস্থা তাতে চিন্তার বিষয় যে এরকম রাস্তার মধ্যে এত কার্ড কি করে পড়ে আছে আর কি। অবাক হচ্ছেন না? কঠিন অবাক হচ্ছি, ওই উৎসাহ তো মানে কৌতূহল তো এর জন্যই যে এত ভুয়ো রেশন কার্ড দুর্নীতির মধ্যে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলা হচ্ছে, তার মধ্যে হয়তো কিছু এখানেও ফেলা হয়েছে বলে আশঙ্কা করছি।